আঠৰে লোডিং হ'লা এছ বি আইৰু। সেইটো গ'লো জিমছৰ, জিমছৰো আছিলোঁ স্বপ্নেশ্বৰ, স্বপ্নেশ্বৰৰ বজাৰ, বজাৰ হে কি গড়ুঝৰীয়া। গড়ুঝৰীয়া লোডিং কৰিকি আছিলোঁ, এই যে ৰাইচ মিল পাখেৰে গোটেই পথৰ মাড় হ'লা চাইডৰে, তাৰপৰা তাৰ ৰাস্তা অছি ৰাইচ মিল কি, সেই বাটেৰে আছিলা বেলেগ ঘাঁহিকিনা গোটে বোলেৰোটে এই যোন স্কৰ্পিঅ'টে ধাঁহি আছিলা, ধাঁহি আছিলা এনে সামনাৰে চেকি দিলা এনে আমাক হঠাৎ আঠ সাত আঠ জন খণ্ডে মিছিকিনা ছুটিয়া ছুটিয়া বন্ধুক সব দেখাইকিনা বন্ধুক ছড়াই নেলে মোৰ আৰু তাক মানুহ হাঁহিবা জাপৰা হাপৰা সব আনি থাকে এনে সব হেৰিকিনা পইচা নেগলে। তুমি বন্ধুক ধৰিছিল কিছু কৰিব নাই, বন্ধুক মোৰ ছড়াই নেলে আজ্ঞা পৰা মতে বন্ধুক দেখাইকিনা তিনি চাৰি জন কেতিয়া জন লোক সেই সাত আঠ জন আজ্ঞা সব কেমতি মানে মুখা পকা পিন্ধিলে না মুখা পিন্ধিলে আজ্ঞা মুখা পিন্ধিকি লুট করবে ওড়িয়ার কথা হলে কি হিন্দি কথা হলে ওড়িয়ারে ওড়িয়ার কথা হলে গাড়ি কোথরে টঙ্কা লা তো তালা পড়ছে ট্রঙ্ক সহ নেলে ট্রঙ্ক সহ টেকি নেলে আজ্ঞা ট্রঙ্ক সহ কেতে জন তুমি গাড়ির কর্মচারী ছিল আমি চার জন ছিল এই শিখর ভ্যালু কোম্পানির গাড়ির কর্মচারী আমি আঠ গোটে সকালু সবুদিন ভাবে আজ এসবিআইরু ক্যাশ উঠাই উইড্রল করি আনিসারু তারপরে আমার মাধবপুর এটিএম আঠগড় বজারে দুইটা এটিএম এটি গোর্জর এটিএম লোডিং করি আসছিল এটি জস্ট শহে মিটর পছরে গোটে টেকাটে বাজিলা গাড়ি আমি জস্ট হালকা স্লো করি আসছু এই গাড়ি আগে গোটে ধরা স্কর্পিও গাড়িটা গোটে বাইক্রে আঠ দশ জন লোক আসিকি বন্ধুক দেখি মুন্ডরে ক্যাশ গাড়ি টঙ্কা এটিএমটা নিয়ে পড়ে বক্স সহিত বক্স বন্ধুক সে সাত আঠ জন ছিল কোন কোন সব বন্ধুক মারণাস্ত বন্ধুক চাপড় যে ছুরা চারি পাঁচটা বন্ধুক ছোট ছোট বন্ধুক দুই তিনটা মুখা পিন্ধিলে মুখা কলা গামুছা মুখা সব পিন্ধিকি আসছিল ওড়িয়া ওড়িয়া ଓଡ଼ିଆ ଭାଷା କ'ଣ ତୁମକୁ ଭୟ ହଁ ପୁରା ଆସିକି ବନ୍ଧୁକ ଦେଖିଲେ ସୁଦ୍ଧା ସୁଧି କାଳୁ କଲି ବାହାରକୁ ବାହାର ଟ୍ରଙ୍କ ଦିଅ ଗାଡ଼ିରୁ ଦୂରେଇକି ଠିଆ ମୋବାଇଲ ମାଗିକି ନେଇଗଲେ ସମସ୍ତଙ୍କ ମୋବାଇଲ ମୋବାଇଲ ନେଇଯାଇଛି ବର୍ତ୍ତମାନ ଗାଡ଼ିରେ ମାନେ କେତେ ଟଙ୍କା ଆନୁମାନିକ ଥିଲା ଜଣାପଡ଼ିନି ନାଇଁ ଆମେ ହିସାବ ଲୋଡିଂ ହେଇଛି କେତେ ଆଉ କିଛି ବାକି ରହିଯାଇଥିଲା ଆମ ତେରଟା ଆଇଟିଏମ୍ ଲୋଡିଂ ଚାରିଟା ହେଇଛି ଆଉ ନଅଟା ବାକି ଅଛି ନଅଟା ଆଇଟିଏମ୍ର ଟଙ୍କା ପାଖାପାଖି କେତେ ଟଙ୍କା ଉଠିଥିଲା ଆଜି ଦୁଇ କୋଟି ସମଥିଙ୍ଗ ଉଠିଥିଲେ ଦେଢ଼ କୋଟି ସମଥିଙ୍ଗ ଅଛି କି ଆସିବ ଏଠି ଗୋଟେ ଡକାୟତି ଘଟଣା ହେଇଛି ଯେଉଁଟାକି ଗୋଟେ ଏଟିଏମ୍ର ରିଫିଲ୍ କରୁଥିବା କମ୍ପାନୀର ଗୋଟେ ଭ୍ୟାନ୍ରେ ସେମାନେ କ୍ୟାସ୍ ନେଇକି ଆସିଥିଲେ ଷ୍ଟେଟ୍ ବ୍ୟାଙ୍କ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଆଠଗଡ଼ରୁ ସେମାନେ କ୍ୟାସ୍ ନେଇକି ଆସିଛନ୍ତି ଏବଂ ବିଭିନ୍ନ କେତୋଟି ଚାରିଟା ଏଟିଏମ୍ରେ ସେମାନେ ରିଫିଲ୍ କରିଛନ୍ତି ଏବଂ ବଳକା ଆହୁରି ଏଟିଏମ୍ର ରିଫିଲ୍ କରିବାକୁ ଯାଉଥିଲେ ଏବଂ ତାଙ୍କୁ ରାସ୍ତାରେ କିଛି କ୍ରିମିନାଲ୍ସ ଅଟକାଇ ତାଙ୍କୁ ବନ୍ଧୁକ ଏବଂ ଅନ୍ୟ ମାରଣାସ୍ତ୍ର ଦେଖାଇକି ତାଙ୍କର କ୍ୟାସ୍ ବକ୍ସ ଲୁଟ୍ କରିଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ଆମେ ଯାହା ଖବର ଅଛି ଦେଢ଼ କୋଟିରୁ ଅଧିକ ଟଙ୍କା ଥିଲା ବୋଲି ଏକ୍ଜାକ୍ଟ ଫିଗର୍ ସେମାନେ ଆମକୁ ରିପୋର୍ଟ ଦେଲା ପରେ ଆମେ ଜାଣିପାରିବୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ତଦନ୍ତ ଆରମ୍ଭ କରିଛୁ ଏବଂ ପ୍ରାରମ୍ଭିକ ସ୍ତରରେ ତଦନ୍ତ ଅଛି ଆମେ ତିନୋଟି ଟିମ୍ ଗଠନ କରିଛୁ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାବରେ ଏହି କେସ୍ର ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ କରିବା ପାଇଁ ଏବଂ ଆମେ ତାକୁ ଯେମିତି ସେମାନେ ଧରାପଡ଼ିବେ ସେଥିପାଇଁ ଆମେ ଚେଷ୍ଟା କରିବୁ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।